আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনতো আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো চলেন যদি আপনাদের বুঝি আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে রওয়ায়াত আছে তাসদিক উলামা করবে জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আসল শফিরি জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তারপর উঠাইতে আটছো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি উম্মত কোত থেকে উঠলো আর কোত থেকে পুলসিরাতের কিনারে গেল মাকামে মাহমুদে যাবে ও আমি সফরের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু বুখারী রওয়ায়াত আছে হাত দিয়া রাখবে এটার মালিক বিদায় হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন হাবিব বসেন তো চোখের পানি ছেড়া বলবে বসবো না আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে কাঁদবে কে চাবে কে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অদ্দোহা যেদিন নাজিল হয় এই আয়াত যখন জিবরিল পড়ে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে থামো তুমি জিবরিল থামা গেছেন হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী বি ইজ্জতিহি ওয়া জালালি আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও যার রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো নাহলে হাসান ইবনে সাবেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না খুলিক তাকামা তাশাউ আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম গুণ দিলাম গঠন দিলাম আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি এটার জন্য মেরাজ এটার জন্য মেরাজ আরো কারণ আছে মেরাজের আরেকটা মনে হলো বলি আমার মনে হয় আমিনা আমিনার জিন্দেগি পড়লে দেখা যায় আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে ছিলেন হাঁটতে শুরু করতেন তো কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুত্তালেব দৌড়ে চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন আব্দুল তালেব চলে আসছে বোন কাঁদিস কেন তো আমিনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই কলিজার টুকরা তো হাঁটতে শিখলো আব্দুল্লাহ নাই থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতো হাঁটাইতো ঘুরাইতো মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইতো ওকাস মাজান্নায় নিয়ে যাইতো মেলায় নিয়ে যাইতো আব্দুল্লাহ নাই আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছিল আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাজান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমেনা আমি নিজে চলে আসবো রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোত্তা তোর কোলে পাঠায় আসতে দে ঘুরার সময়
কাদিস কেন আমেনা কেন কাদিস হায় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কাঁদতেছেন কোলে নিয়া কাঁদতেছেন আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে বেটি কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাদিস কেন বলে আব্দুল্লাহ নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে রেওয়ায়েত খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়ায় দিছে আমার মন বলে চকিতে শোয়ায় দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা ভাতিজা তোকে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খসি তু আইয়া কা আলাই তোর উপরে পড়ে না যায় কিন্তু তোর মাথার উপরে এসে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পা নাড়াচাড়া করতেছিলি তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয় এমন করস এদিকে লাভ দেয় পাও এমন কর চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স তা আল্লাহ রাসূল বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলে ভাতিজা তা তো জানি না বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি আমি কাঁদলে আম্মার কষ্ট হবে আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে আরে পাথরের আনবে আনলে লোহার আনবে আমরে আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ডুবতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সাথে আল্লাহর ওয়াদা ছিল আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না আমি এক হাদিস থেকে আসছি শুরু করছি ওইখান থেকে আল্লাহওয়ালারা আছেন এই জন্যই আমরা টিকা আছি এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলা তো যাইতেই হবে কথা শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না চলা তো যাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কারো নাই কেউ থাকবে না থাকার একজনেরই সুযোগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে মজা লাগে আপনারও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে হ্যাঁ 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 আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিলাম আলাস্তু বিরাব্বিকুম কালু বালা এটা এক সম্মেলন আরেক সম্মেলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবী আর রসুলরা আর কেউ ছিলেন না বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান শানে মুহাম্মদ আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির শান কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল আমার রসুল আসবে এদের উপরে ঈমান আনবে একে সাহায্য করবে এর উপরে ঈমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো 313 জন এটা আবার কোন রসুল ঠিক না জিজ্ঞেস করেন আমার ওস্তাদ বসা আছে রসুল 313 জন এটা আবার কোন রসুল আল্লাহ বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিছি কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই মুসা আলাইহিস সালাম রসুল কলেমায় শব্দ রসুল পায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ এরকম ছিল শুধু একজনের কালেমায় আল্লাহ রসুল দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রসুলের শান শান আজকে তো রসুলই চিনি না এই জন্য তো দেখলে মনে হয় না যুবককে দেখলে মনে হয় না আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি হায় হায় যুবক হায় 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 যে রসুল তোর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিল আজকে ওই রসুলকে চিনে না আমি যুবকদের বিরুদ্ধে না
যুবকদের পায়ে হাত রাখা বলবো, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমাদের ভাইবারের বিরুদ্ধে না, তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, তোমাদের গুগলের বিরুদ্ধে না, তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমার মেধার বিরুদ্ধে না, তোমার বিদ্যার বিরুদ্ধে না, আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রাখা, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার ইমু, তোমার ভাইবার, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার সব কিছু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো। কিয়ামতের দিন উঠবে, আমি তোমাদেরকে রেওয়ায়াত দেই যুবক, ওই দিন কি হবে, যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল, ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো, বিদায় তোমাদের পায়ে ধুরা বলি, আমি তোমাদের বিরুদ্ধে না, আসো নবীকে সে চিনি, নবীর শান জানি, আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন নবী, কোন নবী, কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে, কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, কথা শুরু ওইখান থেকে ছিল, শাবাবা খুশা মাশাইকা রুক্কা আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে, দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে, কি একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড, অনেক কার্ডেই থাকতে পারে, ঠিক না, হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না, দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিশ্বাস, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না, কসম খোদার আর কোনো বিষয় না, দুনিয়ায় কে কি কার কাছে কি এটা কোনো বিষয়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, গুড়া বলতেছি, আমার ওস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি গুড়া বলতেছি, আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া, এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই, দুই একটা শুনাই দিই, আবু আবদুল্লাহ উন্দুলুসিকে কে না চিনে, আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আবদুল্লাহ উন্দুলুসির, হাফেজজি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন, আমার জীবনে সব ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব, আল্লাহ 2008 আমাকে নিয়ে গেছেন, গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই, কোথায় আবু আবদুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোনো একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরুদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি নাসিরুদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান, আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর, যখন আমি আলবানিয়া যাই ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি না, হায় মুসলমান নাই আলবানি, যার হাদিস পুরো আরব ভূখণ্ড, যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস আলবানি সহি বলছে শেষ, ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই। আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে, 5 লক্ষ, হায় 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 হায়, আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না, কেন, ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। ও আমার বুককে আমি বুঝাইতে পারি না, 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না, দুঃখ কাকে বলবো। কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে,
পুলিশ দুইজন আমার সাথে দুই পাশে ছিল পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না নামাজ তো দূরের কথা আমার বুক ভরা ব্যথা আমি আপনাদেরকে ব্যথা বুঝাই দিছি ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি হায় 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 90 দশকে যখন আমি বুখারা গেছি বুখারার মুফতি আজম আমার এইখানে ধরা বলছে বুখারি পড়াও তাই না 85 বছর এই মসজিদে আজান হয় না 85 বছর এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি ইমাম বুখারির এখনো দরসগাহ রাখা আছে জাদুঘর হিসাবে 50,000 ছাত্র বসতে পারে এখনো কালির ডাব্বা রাখা আছে যেটার ভিতরে কালি বইরা লিখতেন এখনো ওই চবুতরা বানানো রাখা আছে ওই চমন ওই বাগান যেই গোলাপের পাপড়ি একটা হাতের সমান যেই গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হইছেন ওই গোলাপ আমি চোখে দেখে আসছি ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল ইমাম বুখারী হারায় গেছে ও মেরে দোস্ত দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না সেটা চলে যেতে হবে দুনিয়া বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা মালিক আমাকে চিনে কিনা রসুল আমাকে চিনে কিনা আল্লাহর রসুল আমাকে চিনে কিনা আল্লাহ আমাকে চিনে কিনা শুরুতেই বলছি গরিব আপনি তাতে কিছু আসে যায় না দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না বেলালের বাড়ি আমি 6 বার দেখছি 6 বার 6 বার আমি ইথিওপিয়া গেছি 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে আমি নিজেকে ধরে রাখতে পারি না সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবে না আমার দিল চিৎকার দিতে চাইতেছে বেলাল তুমি কোথায় আমি কোথায় তোমার দেশের মানুষগুলো কত এখনো পছন্দ হয় না যদিও ইথিওপিয়া অনেক উন্নত আদিস আবাবা ইউরোপকে পিছে রেখে দিয়েছে রাজধানী আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী আজকে মানুষগুলো পছন্দ হয় না কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল আল্লাহর রসুলকে চিনছিল আল্লাহর গোলাম ছিল রসুলের গোলাম ছিল আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন বেলাল শুধু শুধু শোনার নাই বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন যে ঘর থেকে গাললেন ওই ঘরালাও জানে না আপনি কোথায় আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায় আলীও জানে না আপনি কোথায় সবাইকে ফাঁকি দিলেন আমি কালো হইতে পারি বটে আমি অনারব হইতে পারি বটে আমি তুতলা হইতে পারি বটে আমি কৃতদাস হইতে পারি বটে আমার রূপ গুণ নাই বটে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি আপনার গোলাম আল্লাহর গোলাম আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না আমি আগে আগে থাকবো বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য বেলাল নিজ কবর থেকে উঠবে না যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে সে নিজ কবর থেকে উঠবে না আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ আমি উঠব আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর আমার ডান দিক থেকে আবু বকর আমার বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহতা কদমি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে শুধু উঠবে না ইয়াখরুজ ওয়াই ওয়াদ্দিন উঠে আসাম সবাই হফাতান ওরাতান আমার উস্তাদ আমিও অলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে আল্লাহর রসুল বলে আমি বোরাকের উপরে থাকব আমার আগে দেখব লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে তাকায়া দেখব ফাইদা হুয়া বেলাল দেখব বেলাল লাল উটের উপরে বসা যাইতেছে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে আবেদন করবে আল্লাহ বলবে আদিল লানা ইয়াউমা ইয়া বেলাল আজকে একটা আযান দাও আযান দাও আল্লাহর রাসূলের বোরাক আনা হবে প্রত্যেকটা চক্ষু লেগা থাকবে আর লেগামকে ধরে টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ বেলাল তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো বেলাল কালো বটে তাতে কিছু আসে যায় না মালিক চিনে মালিক বেলালকে মালিক চিনে বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে আমি সাপাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি কসম খায়া সর্বশ্রেণীর মানুষ এমনকি মাবনদেরকেও বলতেছি পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে আজকে যদি আমরা কসম খাইতে পারি দুনিয়া হায় 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 দুনিয়া কিচ্ছু না
هر كبير كتاي شطو أجلنا نشورا كسرانا دارا وسيس سكندر صفاتي بدهارا هر لكي كيا كيا حس سدارا بڑا رہ گیا یہی ٹھاٹ سارا شدو ایتی جو تھائی کا جابے شدو ایتی جو تھائی کا جابے شدو سریتی تھائی کا جابے عملا تھا گونا بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے پھر مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی چاہ ہے تماشا نہیں ہے تماشا جگانا تماشا جگانا হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন না আল্লাহ শুধু শুধু হুকুম দেন না সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাদ্দিবিন আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো ঘুরা ঘুরা দেখো দুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ও দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম ও হাসান ও হুসাইন পুরান ঐতিহ্যগুলো দেখিস যাস পুরান ঐতিহ্যগুলোর কাছে আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে বিক্রমপুর এখনো রয়ে গেছে রাজা বীর বিক্রমপুর নাই রাজ বাড়ি আছে রাজা নাই স্বপ্ন পুরি আছে মালিক নাই সোনার গাও আছে ঈশা খানাই শুধু স্মৃতি আছে স্মৃতি আমাদেরও স্মৃতি থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস তারপরে বেটা চিৎকার দিস আইনা হাল্লু তোমরা কোথায় কোথায় তোমাদের স্মৃতি আছে তোমরা কোথায় তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে বেটা এরা জবাব দিতে পারবে না যদি জবাব দিত তো কি দিত শুনবি তো বাপ ছেলে বলতেছে বাবা বলেন কি জবাব দিত তো বলে চিৎকার দিয়ে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গোরাবা অপরিচিত জগতে যেটার খবর দেওয়া যায় না নেওয়া যায় না হায় হায় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে আমিশাপাড়ায় পাওয়া যাবে না সোনাইমুড়িতে পাওয়া যাবে না নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না আমার ঢাকা শহরে পাওয়া যাবে করুণা লগ্নে মা বাবা মারা গেছে সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে জানে না কবরস্থান জানলেও কবর চিনে না কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না হায় এটাই সত্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানু ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা এটাই সত্য লা ইউজিসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ এটাই সত্য লা ইয়াসআলু হামিমুন হামিমা এটাই সত্য মা আগনা আননি মালিয়া এটাই সত্য হালা কানি সুলতানিয়া এটাই সত্য এটাই বাস্তব এটাই হক আল হাক্কাতু মাল হক এটাই হক সত্য এটাই এই জন্য মেরে দোস্ত আসেন আজকে ওয়াদা করি পাক্কা কসম খায় ওয়াদা করি মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব মালিককে চিনব মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠল এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না ও মেরে দোস্ত আমি সাপারার মানুষ আমি বুঝাইতে পারতেছি না চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই আপনাদের সামনে রাখি যদি বুঝে কারো আসে আল্লাহকে পাওয়া বড় কঠিন মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন আমাদের কিতাবেও আছে তাগরিবু আম আগের যুগে বদমাশদেরকে জ্বালাবতন করা হতো শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর হুকুমে পাঠায় দিছেন জঙ্গলে কয়েকদিন পরে ওহি আসছে মুসা আমার ওলি মারা গেছে কি করতে হবে জানাজা পড়াইতে হবে বলছে কি করে একা জানাজা পড়াবো লোক তো লাগবে বলে বনি আল্লাহ জোশে চলে আসছে বনি ইসরায়েলের ভিতরে এলান করো তো বলছে আল্লাহ বনি ইসরায়েল নগদ ছাড়া যাবে না বাকির উপর কি দিবেন আগে বলেন বড় টেরা জাতি তো ঠিক না রক টেরা জাতি ছিল বনি ইসরায়েল তো ঘোষণা আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানা যায় শরীক হবে গুনা মাফ দিয়া দিছেন ঘোষণা এই সুযোগ ছাড়ে কে চলছে যে জঙ্গলে রেখে ওই বদমাশ মোরা পড়া রয়েছে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম বলছে মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে এটা কি শেষ খেলা বহুত খেলছো চল্লিশ বছর ময়দানে ঘুরাইছো তুইয়ের ভিতরে এটা কি শেষ খেলা বদমাশ আবার অলি হইলো কিভাবে তো মুসা আলাইহিস সালাম কই দেখবে
উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে, বনি ইসরায়েল হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে, জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ওলি তো ছিল না। ফালাম্মা করুবাল মউত, মউত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রা করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, দাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, আরো আমুত ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়া মরতেছি, আনতা কুলতা আনতাল গফুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা ইসাল বনি ইসরাইল মাযা উচিত, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব, কি জবাব দেব। বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রব্বি, সাদাকতা ইয়া রব্বানা, রব তুই সত্য বলছস, সত্য বলছস, ওলি বানায় দিছস, আমাদের মালিককে রাজি করা এত সহজ। চলেন আরেক হাদিস মনে উঠলো, শুনা দেই আপনাদেরকে, এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহ রসুল বয়ান করছেন, হাদিসে কুদসি, এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না, করতে 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 কোনো এক পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয় বাবা, কি হাদিসের শব্দ, ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামি, তো আল্লাহ জবাব দেয়, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত, আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরা বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামি, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পেটে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব কিছু মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার, তোর জন্য নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে, কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক, কি বলেন, না না সত্যি বলতে চায় না, দুনিয়া চিনলে কিছু আসে যায় না, যদি মালিক না চিনল, আল্লাহ না চিনল, আর আল্লাহ যদি চিনল, হায় 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 হায়, আমাদের মালিক তো কিরকম জানেন, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না, হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না, আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ, ওই আল্লাহ চিনুক, হায় হায়, এটাই মকসদ উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার, 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক, কে আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক, আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে, কি বলেন, আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না রসুলকে চিনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাইলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে হাদিস একটু খালি একটা বলি, একটা একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোড়া দেখেন না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ কিতাব লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, ওই কিতাবের ভিতরে আছে, লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি কবর কানে কানে বলবে, আইসা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না, রেওয়ায়ত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে, ফফরিশু ফিরাশান মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ওয়া আমার ফেরেশতারা খবরদার
যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা ফাফরিশু ফিরাশা মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলাত তুরাব ওয়া আবদাতি আলাত তুরাব আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে টাচ ও আল্লাহ রাজি কইরা দেখেন না সাহাবা রাজি করেছিলেন আল্লাহকে রাজি করেছেন আল্লাহকে পাইছিলেন হাদিসে কুদসি এটা বলে উতলুবনি তাজিদনি ও বান্দা কত কিছুই তো চাইলি দুনিয়াতে কিছুই পাইলি না উতলুবনি তাজিদনি আমাকে তালাশ কইরা দেখ পাবি পাবি ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই আমাকে পাইলে সব পাবি ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই আমাকে হারাইলে সব হারায়া যাবে হায় হায় যেই সন্তানের জন্য সব কিছু হারায়া দিছে ওই সাহাবীর কাহিনী মনে উঠলো যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য সালাম যখন দিছে তো আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা তো বলছে কবিতা তো মনে মনে পড়ছি ফটো তো নড়ে নাই জিব্বও তো হেলে নাই আপনি জানলেন কোথেকে আপনি নব্বানিয়াল আলিমুল খাবির আল্লাহ জানায়া দিছেন শুধু জানায় নাই শুনতে বলছেন কি কবিতা লম্বা আমি কবিতা শুনাইতে পারবো না দুই একটা তর্জমা শুনাই যুবক বৃদ্ধ বাড়ির থেকে বপতে বপতে যাইতে ছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে হয়ে গেছে বিয়ে এখন স্বপ্ন আর আমার একার হয় নাই দুইজনের হয়ে গেছে স্বপ্ন দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম কুল কবে আল্লাহ ভরা দিবে কুল ভরা বোঝেন যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাঁচা ছেড়া দিলাম কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে কি নিজের জন্য বাঁচে না 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 ভুল বুঝছেন সন্তানের জন্য বাঁচে আমরা কেন বেঁচে আছি সন্তানের জন্য বেঁচে আছি সন্তানের ভবিষ্যতের জন্য আপনি আমাকে কি বুঝাবেন নোয়াখালী প্রবাস প্রবাস শাসিত দেশ এইখানে আমার ওয়াজের দরকার নাই পেন ড্রাইভের মতো যদি খোলা যেত এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে আমরা প্রবাসে চিনি মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে প্রবাস বড় শান্তির জিনিস না বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল কবির কথাই সত্য হায় হায় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে মই মিলুঙ্গা দর্দে গম কি পাথরি দেওয়ার সে এটাই সত্য প্রবাসে যখন ঈদ আসে না হায় হায় আজকে তো ভিডিও কল আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে আমি হজে উমরায় গেছি তো চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বোঝা যাইতে ছিল না কোন দেশের আমি বৈশাখী আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে নাদুস নাদুস চেহারা সুন্দর তা আমি উর্দুতে জিজ্ঞাস করলাম তোমার বাড়ি কোথায় তা বাংলাদেশে তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নাই কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় 25 বৎসর বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও কয় 2 থেকে 3 বৎসর পর আমি বললাম মাইনা নিলাম 2 বৎসর পর তাহলে 25 বৎসর আপনি 12 বার বাড়ি গেছেন ঠিক না তো বলে হ্যাঁ হুজুর তাই হবে তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বৎসরে 25 বৎসরে 12 বার বাড়ি গেছেন 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস 3 বৎসর আপনি বাড়িতে ছিলেন 23 বৎসরই আপনি বাহিরে আছেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করা চোখের পানি ছেড়া দিছে হুজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে তার নাকি ক্যালকুলেটর লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সাইন্টিফিক তার লাগবে আমি ট্যাক্সি চালাই সকালবেলা বাহির হই বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি হায় 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 মা বাবা সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না সাহাবী রসুল বলতেছিল ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি তোর জন্য বাঁচতেছিলাম হায় হায় লম্বা কাহিনী আমি বুড়া হইতেছিলাম তুই জওয়ান হইতেছিলি আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল আর আমি বুড়া হইতেছিলাম আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল তুই আমাকে বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই কবিতা শুনতে ছিলেন আর চোখের পানিতে বুক ভাসতে ছিলেন কবিতা যখন শেষ তো যুবকের কলার জোড়া বলছে কুম
انت ومالك لابيك اوت তুই আর তোর মাল তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ ঠিক না ওই সন্তান জানে না বাপের কবর কোথায় ওই সন্তান জানে না বাপের কবর কোনটা করুণা ওইটাই দেখায় দিয়েছে চোখে আঙ্গুল দিয়া ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা ওই সন্তান বাপেকে পিপি পোলা মাস্ক পোড়া হ্যান্ড গ্লাভস পোড়া ওই সন্তান দুই ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে না ফোন করে বলছে সত্তা আপনারা করে আনেন আমার বাপের করুণা হইছে আমরা আসতে চাই না হায় 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 এটার নামই দুনিয়া আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হতে হবে রাজি ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা যুবকরা বুঝাইতে পারলাম কিন্তু যদি আমিশাপাড়ার মানুষ প্রশ্ন করে রসুল তো নাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না ঠিক না لا تراه العيون الله کے چوکے دیکھا جائے نا ولا تخالطه الظنون دندرون انا جائے نا ولا يصفه الواصفون برنونا دیا شش کرا جائے نا شش کرا جائے نا اوی اللہ غلام کیبابے ہوو رسول غلام کیبابے ہوو رسول تو 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন এখন 1442 চলতেছে 1432 বছর আগে رسول کے کی کوئی را غلام ہوگا اللہ را غلام کی کوئی را ہوگا دیکھائی تو یہاں ٹھیک نا تاللہ سولیشن جسن من اطاع الرسول فقد اطاع اللہ امار رسول غلام ہوا امار غلامی مینہ نہیں با تمرا امارو غلام حشابے گننے ہو بے امی مینہ نہیں با تمرا امار غلام کین تو پسنو اٹھئی فراش ہے رسولو تو نائی کمنے غلام ہوگا ওই জন্য মেরে দোস্তো আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হওয়া ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না এটা মানুষের প্রয়োজন এটাই আসল যে আল্লাহ চিনে কিনা আল্লাহ রাসূল চিনে কিনা এটাই প্রয়োজন হবে মানুষের বাদ কাপড় বাসস্থানের কি প্রয়োজন এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজ চিনতে পারে এই জন্য আল্লাহ সিস্টেম করছেন নিজেই নির্বাচন করছেন নিজেই নির্বাচিত করছেন আওরাসাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা হক্কানি আলেমদেরকে উলামায়ে দেওবন্দকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন প্রত্যেক মুজহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন আর বন্ধুকে বলছেন বন্ধু আমি নির্বাচিত করলাম আপনি সত্তায়িত করেন তো আল্লাহ রাসূল সত্তায়িত করতে চাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দীন ولا درهما ولكن يورث العلم مجا حضور এখানে মাদ্রাসা খুলছে এই জিম্মাদারি কাদের ছিল দেইকা খুলছে আল্লাহ হইলে কোনদিনই ওয়াজায় পড়া গায় আয়শা ওই সময় যেই সময় খুলছে ওই সময় মনে হয় রাস্তাও ছিল না ঘাটও ছিল না এই এলাকাও ছিল না এরকম পরিবেশও ছিল না না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে ঠিক না হ্যাঁ দায়িত্ব কাদের বিদায় এখানে খুলছে উনি চলে গেছে বটে কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি চোখের পানি ছড়াইতেছি নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে সিলেট যেতে হবে কালকে কত রাতে আমি এইখান থেকে পৌঁছব জানি না কিভাবে পৌঁছব এটাও জানি না আল্লাহ যদি পৌঁছে আয় দেয় আমরা আপনাদের পিছে পড়তাম না ওলামা আপনাদের পিছে পড়তো না আপনারা খামাখা ওলামাদেরকে দুশমন মনে করেন ওলামা দুশমন না আল্লাহওয়ালারা দুশমন না মাদ্রাসাওয়ালারা দুশমন না মক্তবওয়ালারা দুশমন না আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসছে আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশের চর্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা মার্কাজ হেফজখানা মক্তব আল্লাহওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে এটা নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ পড়বে না ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে দাফন করার লোক পাওয়া যাবে না বিপর্যয় ঘটবে মিডিয়ার চিৎকার মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার তারা চিৎকার দেয় না
কিন্তু বাংলাদেশে অত কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই, সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে। আমি প্রশাসনকে সাবাসি দিব, জাজায় খায়ের দেখ আল্লাহ এদেরকে, আমাদের সরকারকে আল্লাহ জাজায় খায়ের দেখ। এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে, আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে, 20 চলে আসছে 19-এর থেকে, আমি কই 20-25 আসুক, ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না চড়বে না, কোনো বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই। আমাদের দেশের মতো মক্কা মদিনা ভিন্ন কথা, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেজ্জখানা কোনো দেশে নাই। আপনা আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি মিডিয়া চোখে দেখছি, চোখে ঘুরা দেখছি চোখে। আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন? 2016 আমি আমেরিকা গেছি, আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত 5,700 মাইল আমি বাইরে সফর করছি, বাইরে কোন আমেরিকান করে নাই। আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন? সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই, নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। বিদায় হকানি ওলামারা নবীর আদর্শ শিখানোর জন্য, গোলাম বানানোর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে, দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায়। আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে, ভুল ভুল হয়ে যাবে, ভুল ভুল মনে করেন না, আসেন হকানি ওলামাদের কাছে আসেন, এই সমস্ত ঘাটিগুলাতে আসেন, এই সমস্ত খান বাগানগুলাতে আসেন, বিচরণ করেন, এগুলাতে আসেন, এদের সাথে সম্পর্ক জুড়েন, এদের পিছে পিছে থাকেন, আগে যেতে চেষ্টা করেন না। ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এছাড়া যাওয়া যায় না। ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায় না? এলে থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, মুরাদাবাদের নওয়াব, মুর্শিদাবাদের নওয়াব, তো সকালবেলা থানবী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এক মুরিদ হাফাইতে হাফাইতে আসছে, বলছে কি হইছে? বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রসুলের আগে। তো থানবী রহমতুল্লাহ চোখের পানি ছেড়া দিয়ে বসা পড়ছেন, বলছে আল্লাহর রসুলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয়, মনে হয় মুর্শিদাবাদের নওয়াব মারা গেছে। এটাই দলিল, ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এর আগে যাওয়া যায় না। বিদা হকানি আলেমদের পিছে চলেন, এদের কাছ থেকে শিখেন, এদের সাথে সাথে থাকেন, এদের আগে যান না, এদের পিছে পিছে থাকেন, এদের জুতা সিধা করেন, এদের ঘাটিগুলাতে আসেন, যতটুক পারেন সহযোগিতা করেন, না পারেন হয় 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 একটা হাসি হইলো এদের চেহারার সামনে দেন, বিরুদ্ধাচারণ করেন না, একটা হাসি হইলে দেন। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে, জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায়, ফলাও বিকালিমাতিন তাইয়্যিবা, একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায়। এই জন্য সবার পায়ে হাত রেখা বলবো, হকানি ওলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে, আপনাদের এইখানে, আমি তো আমার ওস্তাদের কথাই বলবো, বয়স কত হয়েছে জানি না, হয়তো অনেকেই হবে বয়স, এখনো আল্লাহ রাখছেন, কথার আওয়াজও আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হযরতকে আরো হায়াত বাড়ায় দেয়। আসেন আমিশাপাড়ার মানুষ, এই সমস্ত হকানি ওলা আমাদের কাছে আসেন, এদের সোহবতে বসেন, ইনশাআল্লাহ আল্লাহও পাবেন, আল্লাহ রসুলও পাবেন, আল্লাহও চিনবে আপনাকে, আল্লাহ রসুলও চিনবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।